एबीसी न्यूज एजीटी लाइव। ये है एबीसी न्यूज एजीटी लाइव। दिस इज एबीसी न्यूज एजीटी लाइव। সিপি সরকার বা নরেন্দ্র মোদী তার মিত্রদের জন্য বাজেট করেছেন, গরিব মানুষের জন্য না। আমরা যদি লক্ষ্য করি এই বাজেট, তারা বলেছেন কর্মসংস্থানের করবেন। কর্মসংস্থান করার জন্য যে দপ্তর, সেই দপ্তরে ১,০০০ টাকা কমিয়ে দিয়েছেন। ৩,৬০০ ছিল, এবার ২,৬০০ ছিল। গরিব মানুষের জন্য বাজেট। আমরা যে রেশনিং ব্যবস্থা আছে গণবন্টন, এই গণবন্টনে গতবার থেকে ১,০০০ কোটি টাকা কমিয়ে দিয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থা ক্ষেত্রে যারা ছেলে মেয়ে আছে স্কুলে মিড ডে মিল পুষ্টির জন্য আছে, তার জন্য কমিয়ে দিয়েছে। আগে ১,১০০ কোটি টাকা ছিল, ১,১০০০ কোটি টাকা ছিল, এবার ১,০০০ কোটি টাকা করে দিয়েছে। গ্রামের মানুষের কর্মসংস্থান ২০২০-২১ সালে ছিল ১,১১,০০০ কোটি টাকা, ২০২১-২২ সালে একটু কমেছিল প্রায় ৯৬-৯৭,০০০ কোটি টাকা, যেটা এখন চলছে এখন আসেনি, এবার করে দিয়েছে ৭৩,০০০ কোটি টাকা। বাজার দেখলেই বুঝে যায় যে তাদের বিনিয়োগ করাচ্ছে কোথায়, কারখানা করে এগুলিতে নাকি বিনিয়োগ করবেন, ব্যাংকের মাধ্যমে। কারখানা তো উৎপাদন করবে পণ্য, কার জন্য, সাধারণ মানুষের জন্য। সাধারণ মানুষের কাছে পয়সা নাই, করোনা গেলে তো খারাপ অবস্থা। আমরা বলেছি আগে বামপন্থীরা যে গরিব মানুষের কাছে টাকা দাও, তাহলে চাহিদা তৈরি হবে। আজকে আমরা না শুধু নির্মলা সীতারামন মিটিং করছেন ব্যবসায়ীদের সাথে, শিল্পমন্ত্রী তারা দাবি করছে আগে যে তুমি যাই বলো আমাদের ঋণ দাও, আমরা ঋণ নিয়ে কি উৎপাদন করবো। যদি মানুষ তার চাহিদা না থাকে, আমরা লক্ষ্য করেছি যে গ্রামের গরিব মানুষের হাতে পয়সা নাই, ছোট ব্যবসায়ীর আমার কাছে মধ্যবিত্তের জন্য কিছু নাই, মধ্যবিত্তের কাছে পয়সা থাকলেই তো শিল্পের উৎপাদন বাড়াবে, তাদের চাহিদার কথা চিন্তা রাখে। এরকম সমস্ত কেন্দ্রে আমি বিস্তারিত যেতে চাই না। বাজেট অল্প কয়জনের জন্য,